হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি বারাসাতের 22টি কালী পুজো প্যান্ডেলের থিম তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে কিছু কিছু বিশেষ কালী পুজো প্যান্ডেলের শেয়ার করেছি আমি, যেগুলো তোমরা নিশ্চয়ই দেখবে, যেগুলো দুর্দান্ত হয়, প্রতি বছরই আমি শেয়ার করে থাকি। তো আই হোপ তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলে নতুন আসলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, যাতে আমার নতুন ভিডিওস আপলোডের তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করি। নাম্বার ওয়ান আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বারাসাতের নাম করা কালী পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে কিনা কেএনসি রেজিমেন্টের পুজো। এদের এবছরের থিম ত্রিদেব, বিষ্ণু মহাদেব এবং ব্রহ্মা, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এদের তিনজনের মিলে এই প্যান্ডেলের থিম হয়েছে। এবং এই প্যান্ডেলে কিন্তু পাহাড় পর্বত থাকবে, থাকবে হচ্ছে ঝর্ণা, গুহা থাকবে, যেরকম পুরনো প্রাচীন মন্দির হয় সের উপরে করেছে এই প্যান্ডেলের থিমের ওপর। একটা ভিডিও অলরেডি আমি চ্যানেলে আপলোড করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটা একবার দেখতে পারো। প্রতি বছরই কিন্তু আমি এই পুজো প্যান্ডেলের থিম শেয়ার করি, আর যখন কালী পুজো হবে তখন আমি আবারও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। আর এটা দেখো আগের বছরের প্যান্ডেলের থিম, আলোর খেলায় বিশাখ মেলায় শ্রীলঙ্কার বিশাখ ফেস্টিভ্যাল ছিল। তো নাম্বার দুই আমি শেয়ার করতে যাচ্ছি বারাসাতের নবপল্লী অ্যাসোসিয়েশন, যেখানের এবছরের থিম বদ্রীনাথ। আগের বছর ছিল কেদারনাথ, যেটা দেখার জন্য দূর দূর থেকে কলকাতা থেকে দর্শনার্থী এসেছিল। কেদারনাথ মন্দির বাড়ির পাশেই হয়ে গেছিল। তো এবার কিন্তু এখানকার থিম বদ্রীনাথ, এবারও নিশ্চয়ই আগের বারের মতন খুব ভালো হবে। তো নাম্বার থ্রি আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বারাসাত সন্ধানী ক্লাব, যাদের এবছরের থিম ইন্দোনেশিয়ার বালি। তো আগের বছর কিন্তু এখানে মা লিফটে করে ওঠানামা করছিল, মা আসছিল লিফটে করে, আগের বছর আমি ভিডিও করেছি, সেগুলো চাইলে তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো এখানে এইটা খুব সুন্দর করেছিল, মানে লিফটে করে মা নামছিল, দুর্দান্ত লাগছিল, তোমরা এইগুলো মিস করো না কিন্তু। নাম্বার চারে আমি তোমাদের সাথে শেয়ার করছি বারাসাতের নবপল্লী বয়েজ স্কুলের মাঠ, এটা হচ্ছে ইলোরার কৈলাস মন্দির। এটা এবছরের থিম প্যান্ডেল এখনও রেডি করছে, দেখো এখানে এরকম কী বলবো, এরকম ঝর্ণা টাইপের করেছে, এর মধ্যে বিষ্ণু থাকবে শয়ন অবস্থায়, মহাদেব বিষ্ণু থাকবে আর মহাদেব থাকবে এই মন্দিরের ভেতরে। তো এখনও রেডি হচ্ছে, আর তার মাঝখানেই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখনও রেডি হয়নি, তার জন্য বাঁশ বাঁশ চারিদিকে রয়েছে, তো রেডি হওয়ার পরে নিশ্চয়ই আরও সুন্দর লাগবে দেখতে। আমিও দেখিনি এর আগে এরকম মন্দির, ইলোরার কৈলাস মন্দির কেমন হয়, আমিও এটা ফার্স্ট টাইম দেখব। তো তোমরা এই প্যান্ডেলগুলো একেবারেই মিস করবে না কিন্তু, এগুলো কিন্তু মানে দেখতেই হবে এরকম একটা ব্যাপার, ঠিক আছে? অনেকগুলো তো শেয়ার করছি, তো এগুলো একদমই মিস করবে না। ওকে, নাম্বার ফাইভ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বারাসাত পাইনিয়র পার্কের থিম, যে যাদের এবছরের থিম হ্যারি পটারের জাদুনগরী। এটাও দেখার মতন হবে, দেখো একটুখানি আমি তোমাদের ফটো শেয়ার করলাম। তো নাম্বার সিক্স তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বারাসাতের রবীন্দ্রপল্লী জাগৃতি সংঘ, যাদের এবছরের থিম মুখ ও মুখোশ। আগের বছরে ছিল পুতুল নাচের ইতিকথা, যেই প্যান্ডেলটা তোমরা এখন দেখছো সেটা আগের বছরের প্যান্ডেল, আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা বুঝতে পারো যে এখানে কত সুন্দর পুজো হয়, কেমন ভিড় থাকে, কেমন থিম থাকে, তোমরা যাতে ভালো করে বুঝতে পারো। আগের বছর খুব সুন্দর করেছিল, এবছরও নিশ্চয়ই খুব সুন্দর হবে আশা করছি। নেক্সট হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি বারাসাত বিদ্রোহী প্যান্ডেলের থিম, যাদের এবছরের থিম স্ট্যাচু অফ লিবার্টি, এটাও তোমরা অবশ্যই দেখবে। এরপর আট নম্বরে তোমাদের সাথে শেয়ার করছি ক্ষুদিরাম বসু নপাড়া কল্যাণ সমিতি, যাদের এবছরের থিম কুমোরপাড়ার গরুর গাড়ি। এবং ন নম্বরে শেয়ার করছি হস্তিনাপুর রাজবাড়ি রেজিমেন্ট ক্লাবের, এটাও খুব ভালো হবে। আর তারপর তোমাদের সাথে শেয়ার করছি বারাসাতের বামুনমুড়া অ্যাসোসিয়েশন টাকি রোডে, যাদের থিম সূর্যোদয়। আর তারপর হচ্ছে এগারো নম্বরে রয়েছে তরুণ ছায়া ক্লাব, যাদের এবছরের থিম আন্দামানের আদিবাসী। তারপর হচ্ছে বারো নম্বরে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সাউথ ভাত্রাপল্লী, যাদের এবছরের থিম উৎসর্গ। তো তারপর তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাক্ষি থিম, যারা করেছে তারা হচ্ছে নপাড়া বিজয়ী সংঘ। আর তারপর পনেরো নম্বরে রয়েছে শিবশক্তি যুবগোষ্ঠী ক্লাব টাকি রোড। নেক্সট তোমাদের সাথে শেয়ার করছি বারাসাতের সব থেকে বড়ো মাতৃ প্রতিমা মা কালী মন্দির, যেটা চাপাডালি লরি স্ট্যান্ডের পাশে, এটা তোমরা অবশ্যই দেখবে। এটা আসলে একটা মন্দির কিন্তু ওপেন থাকে, তোমরা এটা দর্শন করবে, তোমাদের ভালো লাগবে। নেক্সট হচ্ছে আদিযোগী শিবমূর্তি বারাসাত কালিকাপুর আগুয়ান সংঘ করেছে। তারপর আঠেরো নম্বরে রয়েছে বুর্জ খালিফা বালকবৃন্দু স্পোর্টিং ক্লাব করেছে। আর তারপর হচ্ছে গিয়ে ১৯ নম্বরে রয়েছে হাজার হাত, এবছরের থিম নপাড়া ছাত্র সংঘ বৃন্দু যুববৃন্দ, এটাও খুব ভালো হবে। আর কুড়ি নম্বরে রয়েছে কাল্পনিক মন্দির ও প্রতিবারের ন্যায় বৃহৎ মাতৃ প্রতিমা নবপল্লী ব্যায়াম সমিতি। আর একুশ নম্বরে রয়েছে
ইলোরার শ্যামা কালিমা টাকি রোড কালিকাপুর শতদলে। আর তারপরে হচ্ছে 22 নং, একদম লাস্টে যেটা শেয়ার করব সেটা হচ্ছে নপাড়া কালীবাড়ি মোড়, এবার 10-এ আন্দামান আলোর খেলায় মাতবে। তো এই ছিল 22টা পুজো প্যান্ডেলের থিম। আই হোপ ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। দেখা হবে তোমাদের সাথে পুজোর ভিডিও নিয়ে, অবশ্যই আসবো। টাটা।